হ্যালো আর আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে একটু মাথাটা ধরে আছে, তাই ভাবছি একটু মশলা টিটা করি। অনেকদিন তো কফি খাচ্ছি, অনেকদিন ধরে চা খাইনি, আর এই টানা এক সপ্তাহ ধরে এরকম ক্লাউডি ওয়েদারের সঙ্গে বৃষ্টি তো লেগেই আছে। মাঝে মধ্যে আমার বৃষ্টি ভালো লাগে, বাট এরকম একদমই পছন্দ না আমার এই ওয়েদার। তো ঝটপট সকালে উঠে একটু চা করে নিলাম। আর এই চাটা তোমরা দুধ ছাড়াও করতে পারো, এটা অনেকটা তাদের ঠান্ডার প্রবলেম, মাথা ব্যথা অনেকটা রিলিফ দেবে। আর আমি যেহেতু চিনি দিয়েছিলাম, তো যারা মানে চিনি খেতে পছন্দ না, আমার যাদের সুগার, তারা উইদাউট চিনিও খেতে পারো। এটা খুব মানে বেনিফিট তোমাদের, যাদের ঠান্ডা, বিশেষ করে ঠান্ডা জ্বর সর্দির সঙ্গে মাথা এত ভালো কাজ করে মাথা ধরে থাকলে। আর আমার কিছু পার্সেল আসার ছিল আজকে সকালে, তিনটে মোটামুটি পার্সেল আসার কথা ছিল, তার মধ্যে সকালে দেখছি একটা পার্সেল এসছে। তো ওইটা আমি চাটা খেয়ে ওপেন করে নিলাম, দেখছি এত, আমি ভাবলাম ওটাতে এত বড় বক্স, মোটামুটি এক দুটো তো অন্তত আসবে। খুলে দেখি বাবা, এত বড় বক্সের মধ্যে এই একটা জাস্ট ফ্রুট স্ট্যান্ডটা এসছে। তারপর একটু চিকেন করার ছিল আজকে, তো ওখান থেকে কিছু চিকেন তুলে নিয়ে নিজের জন্য একটু কাবাব করেছিলাম। কাবাব বলতে তাওয়া ফ্রাই কাবাব ছিল এটা। আর তারপর যে খাওয়া দাওয়ার পরে দেখছি আরও দুটো, যে দুটো বাকি ছিল সে দুটো দিয়ে গেছে, কিন্তু প্রথমে একটা বক্সই ছিল। তাহলে একটা বক্সে কি দুটো দিয়েছে? তারপর ওপেন করে দেখি যে হ্যাঁ, একটা বক্সে দুটো দিয়েছে। তো একটা আভিনের জন্য ওর একটা বই অর্ডার করেছিলাম, সিঙ্গিং অ্যান্ড রিডিং বুক একটা, আর একটা পটি ট্রেনিংয়ের এই সিটটা অর্ডার করেছিলাম। তো ও হ্যাঁ, আর একটা এ অর্ডার করেছিলাম অবশ্য, আমার মিক্সার গ্রাইন্ডার তো এইবার নতুন বাড়ি এসেছিলো না, আমার একটা হামানদিস্তা ছিল ওটাতে আপাতত কাজ চালাচ্ছিলাম, তো ওই একটা মিক্সার গ্রাইন্ডার অর্ডার দিয়েছিলাম। তো তারপর আমি এটা পটি ট্রেনিং সিটটা বের করে আমি বললাম অ্যাসেম্বল করে দিই। আর এখানে প্রত্যেকটা জিনিস অ্যাসেম্বল করা এত ইজি, ম্যানুয়াল বুকটা দেখে যে কেউ করতে পারে, আর আমার অ্যাসেম্বল করতে দেখ বেশ ভালোই লাগে। আর বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলো অ্যাসেম্বল করা খুব ইজি, জাস্ট ওই যে পয়েন্টগুলো থাকে, পয়েন্টে পয়েন্ট ওই সমস্ত পার্টসগুলো অ্যাটাচ করে চাপ দিয়ে না দেখবে ক্লিক, একটা ক্লিকের শব্দ হবে, ব্যাস ওটা অটোমেটিক তোমার বুঝতে পারবে ক্লিক হলেই যে হ্যাঁ তোমার এটা ডান, মানে অ্যাটাচ হয়ে গেছে। আর কোনো বেশ বেশিরভাগ এই নাট দিয়ে টাইট করা বা ওইসব কোনো ঝামেলা থাকে না এদের। তো ওইটা করার পর আমি মিক্সার গ্রাইন্ডারটা ওপেন করে নিচ্ছি, এখানে দুটো ছিল মোটামুটি আমার জার দিয়েছিল, আর একটা ওই গ্রাইন্ডারের যেই মেন এটা হয় ওই যে কাটার যে এটা খাঁজ খাঁজি ব্লেডেরটা, আর দুটো এক্সট্রা দিয়েছিল হচ্ছে ক্যাপস, মুদি বা কোনো কিছু লেসি বা কোনো কিছু চাইলে খেতে পারো এটা ওটার সঙ্গে লাগিয়ে, ওটাতেই ব্লেন্ড করে তোমাকে আলাদা করে ওটা অন্য গ্লাস ইউজ করতে হবে না। তো দুটো স্মুদি ক্যাপ দিয়েছিল বা যে কোনো ড্রিঙ্ক খাওয়ার। তো তারপরে আমি এগুলো আনপ্যাক করে আভিনের পটি ট্রেনিংয়ের সিটটা আমি অ্যাটাচ করতে স্টার্ট করি, কারণ তো যখন বাড়িতে ছিলাম ও ছোটো যে দেশে পটিগুলো হয় ও উল্টে বসতো, তারপরে এখানে এসে তো ও তো ওটাতে বসতে পারতো না যেহেতু ওটা বড়ো আমাদের। তো ভাবলাম যে বাড়িতে তো খুব ভালোভাবে বসে যেত, আর প্রথম কিছুদিন একটু মানে বসতে চাইতো না, তারপর অভ্যাস হয়ে যাওয়ার পরে ওকে ঠিক টাইমে মানে যখন সকালবেলা উঠে বসিয়ে দিলে অটোমেটিক ও সুন্দরভাবে পটি টটি সেরে নিত। তাই ভাবলাম যে অভ্যাসটা তো ছেড়ে গেছে এখানে এসে, তো ওটা আবার স্টার্ট করতে হবে। ওই জন্য বললাম যে এটা অর্ডার করে দিই, এটা দেখছিলাম যে বেশ ভালো, ওরা ও দেখছি মানে আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করছে যে আমাকে হেল্প করবে অ্যাসেম্বল করতে। তো ওই আর কি, আমি এদিকে অ্যাসেম্বল করছিলাম, ও ওখানে খুটখাট করে খেলা করছিল আমার সঙ্গে, হাতে হাত দিয়ে একটু চেষ্টা করছিল লাগানোর। তারপরে লাগিয়ে আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে কিনলাম তো বটিটা বসবে, তো বাবা দিব্যি সুন্দর বসে যাচ্ছে, বসে থাকছে ও হ্যান্ড, ও দেখছি একদিনেই বেশ এটা ওর বসে চলে এসছে, ও চুপচাপ বসে থাকছে ঠিকঠাকভাবে, এটাতে পটি টুটি করছে। ম্যানুয়াল বুকটা দেখে এভাবে এ করছিলাম, দেখছো এটা জাস্ট প্রেসার দিচ্ছি এটা লক হয়ে যাচ্ছে। তো এগুলো খুব ইজি, আমি জানি না দেশে কোনোদিন এভাবে অর্ডার দিইনি সেরকম, দেশে জাস্ট একটা হাই চেয়ার অর্ডার দিয়েছিলাম, ওটাতেও দেখলাম কিছুটা এরকম ছিল, আবার কিছুটা স্ক্রু ব্যাপার ছিল। তো আজকে আর সেরকম কিছু কাজ ছিল না, জানলাম যে আজকে তো কাজ নেই, তাহলে এটা অ্যাসেম্বলি করে দিই, আর ছেলেটার কাজের জিনিস এটা,
অন্য জিনিস যা হবে হবে, এটা আগে অ্যাসেম্বল করে দিই যাতে ওর এটা কাজে লাগাতে পারে। তো ওই জন্য আমি এবার এটা কাজ নেই। দেখছি ও বসে আছে আমার পাশে, কিছু বলছে না, ও নিজের মনে আমার এই পাশে এইগুলো নিয়ে খেলা করছে, সঙ্গে আমি অ্যাসেম্বল করতে থাকি। আর সকালেও তো ওকে খাইয়ে দিয়েছি, আমি সকালে খাইয়ে দিয়ে কাজটা করছি, আমিও খেয়ে নিয়েছি। তো অ্যাসেম্বল করে নিয়েছিলাম, তারপরে আজকে চিকেন ছিল, চিকেন বলেছিলাম বার করে রেখেছি, কিছু চিকেন রান্না ছিল, তো সেই চিকেনগুলো রান্না করে নিয়েছিলাম, আর একটা সবজি রান্না করেছিলাম। তো এই তো আমার মোটামুটি হয়ে গেছে। বাচ্চাদের সব কিছুতে কিউরিয়াসিটিটা বেশি থাকে, মানে ওরা সব কিছু জানতে চায়, মানে কি হচ্ছে খুঁটিয়ে নাটিয়ে দেখবে। ওই জন্য ওদের যেগুলো করে ওরা বেশি মেস ক্রিয়েট করে, কারণ ওদের কিউরিয়াসিটিটা খুব বেশি থাকে, ওদের ওই জানার টেকনিকটাই হচ্ছে মেস ক্রিয়েট করে করা। ওটাতে বিরক্ত হলে হবে না, আমাদের বিরক্ত হলে মানে হবে যে এই সব নোংরা করে দিচ্ছে, এটা ফেলে দিচ্ছে, এটা ভাঙছে, এটা কি করছে। বাট ওই দ্বারাই ওরা ওইভাবেই ওই জিনিসটাকে লার্ন করে, মানে কী কোথায় কী আছে, কীভাবে কী হচ্ছে। আর এই কিউরিয়াসিটিটা থাকা বাচ্চাদের খুবই দরকার। আর বিশেষ করে সাইকোলজি বলে বাচ্চাদের যে যেসব বাচ্চা নিজের মনে একটা না খেলে, তারা নাকি খুব ইন্টেলিজেন্ট হয়। আমি জানি না কতটা সত্যি, বাট আমার ছেলেটা আমাকে ছাড়া তো থাকে না, বাট ও দেখি মাঝে মধ্যে কিছু পেলেও টানা এক মনে নিজের মনে খেলতে থাকে, সামান্য একটা বল নিয়ে, জানি না কী ভাবে ও নিজের মনেই খেলা করে। এই তো দেখতেই পাচ্ছ ও খুব মজা পেয়েছে, বসে আছে, তারপর অনেকক্ষণ বসিয়ে বলছে মাম্মা এতক্ষণ বসে আমার ভিডিও করছে, আমার শুধু শুধু বসে থাকবো না, আর বসবো না হয়েছে আমার, চলো। তো এই তো আজকের মতো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।